আচ্ছা আমরা পরের স্ট্রিং এ চলে যাই preempt verb দুটো মিনিং আছে আমরা দেখব commandeer verb এটাও দুটো মিনিং আছে hijack verb secondary meaning diabolic duo এটা কিসের commandeer এর হ্যাঁ person noun commander commander আমরা সবাই জানি এই যে commandeer এর কিন্তু diabolic duo হ্যাঁ আমরা জানি যে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা আছে এটা কিন্তু hijack এর সাথে রিলেটেড না commandeer দেখে মনে হচ্ছে একই commander কিন্তু এটা diabolic duo আমরা দেখব preempt দেখেন প্রি তারপর আবার আরেকটা ই দিয়ে ইম্পট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজটা বেশি পাবেন প্রি ইম্পটিভ অ্যাটাক প্রি ইম্প টি আই ভি ই অ্যাডজেক্টিভ প্রি ইম্পটিভ অ্যাটাক এটা যদি মনে রাখবেন অর্থাৎ আমাকে অ্যাটাক করার আগেই আমি অ্যাটাক করে ফেললাম হিটলার অ্যাটাক করার আগেই হচ্ছে কি না রাশিয়া অ্যাটাক করার আগে হিটলার বুদ্ধি করে আগে রাশিয়ার উপর অ্যাটাক করলো কারণ হিটলারের ভয় ছিল রাশিয়া অর্থাৎ জোসেফ স্টালিন যে কোনো মুহূর্তে হচ্ছে জার্মানিকে অ্যাটাক করতে পারে তো তার থেকে হিটলার আগে ভাগে কি করলো প্রিএমটিভ অ্যাটাক করে দিল এবং সেটাই তার মৃত্যুর কারণ হয়ে গেল সেটাই তার হারের কারণ হলো তাই না সো দেখেন এটা এই প্রিএমটিভ অ্যাটাক দিয়ে মনে রাখবেন অর্থাৎ শত্রুপক্ষ করার আগে ভাগে আমি নিজে থেকে আক্রমণ করলাম অর্থাৎ আমি না করলে শত্রু করেই ফেলতো অলরাইট সো এটা বুঝতে পারছেন যুদ্ধক্ষেত্রে এটা প্রিএম্পট অর্থাৎ প্রিএম্পট যদি শুধু ভার্ব হয় তার মানে আমি আগে ভাগে অ্যাটাক করলাম আরেকটা হতে পারে এখানে ল্যান্ড অকুপাই অর্থাৎ আপনি ওই যে দখল করা একটা তো যুদ্ধের ক্ষেত্রে আমরা শুনলাম আরেকটা হচ্ছে অকুপাই করা যদি আপনি জমি দখল করতে চান কেউ আগে দখল করার আগে আমি দখল করে নিলাম সো আওয়ামী লীগ প্রিএম্পটেড দি ল্যান্ড বিফোর দি বিএনপি পিপল কেম অর্থাৎ বিএনপির মানে ইরা আসার ক্যাডাররা আসার আগেই হচ্ছে আওয়ামী লীগের ক্যাডাররা দখল করে ফেললো তাহলে তারা প্রিএম্পটিভভাবে কি ল্যান্ডটা অকুপাই করলো সো এটা বুঝতে পেরেছেন খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হ্যাঁ দাগিয়ে দিচ্ছি কমান্ডিয়ার আর কমান্ডার কমান্ডিয়ার হচ্ছে ভার্ব সিম্পলি যদি মনে রাখতে চান কমান্ডার হচ্ছে পার্সোনাল আমরা জানি কমান্ডার আছে না আমাদের যে জেলা কমান্ডার মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সো আমরা বুঝি যে কমান্ডারটা কি অর্থাৎ সামওয়ান ইন কমান্ড যার আদেশ সবাই শুনবে রাইট সো এটা আমরা পারি এখন এটা হচ্ছে ভার্ব ডাবল ই আছে কমান্ডিয়ারের দুটো মিনিং আছে একটা হচ্ছে ফোর্সফুলি ইউ কি টেক সামওয়ান টু কি মিলিটারি আপনি কখনো কাউকে ফোর্সফুলি যখন আপনি মিলিটারিতে ঢুকায় ফেলেন বিভিন্ন দেশে আগে নিয়ম ছিল এটাকে বলা হয় ড্রাফটিং কনস্ক্রিপ্টিং পরের স্ট্রিংগুলোতে আমরা দেখব অর্থাৎ ফোর্সফুলি কাউকে মিলিটারিতে যেতে বাধ্য আপনি আগে এরকম অনেক নিয়ম ছিল যে কোনো ইয়াং যুবককে কিন্তু মানে যেতে হবে যুদ্ধে বাধ্যতামূলক তো এটা হচ্ছে কমান্ডিয়ার করা অর্থাৎ হি কমান্ডিয়েড হিম ইন টু দি মিলিটারি মিলিটারিতে সে ফোর্সফুলি কি হলো ভর্তি করা হলো বা ঢুকিয়ে দেওয়া হলো আরেকটা হচ্ছে যে সিজ করা কমান্ডিয়ার হচ্ছে ঠিক আছে সিজ করা টু কমান্ডিয়ার সামথিং কোনো কিছু দখল করা ডমিনেট করা কমান্ডিয়ার দখল করে নেওয়া ঠিক আছে কোনো আপনি হচ্ছে নিজের ক্ষমতাটা দেখিয়ে দেওয়া কমান্ডিয়ার সো আই গেস বুঝতে পেরেছেন হাইজ্যাক তো আমরা জানি ওই হাইজ্যাক ও কি বলেন আপনি প্লেন হাইজ্যাক তো এটা কখনো কখনো এইটা আছে যে সিজ বললাম না তো এই সেকেন্ডারি মিনিং কখনো কখনো হাইজ্যাকও বোঝাবে আচ্ছা তাহলে অ্যাডজুটান্ট এই কমান্ডিয়ার কমান্ডার শুধু কমান্ডার যেটা পার্সন নাউন সেটার সাথে রিলেটিভের কোলন দেখেন রিলেটিভের লিজেন্ড হচ্ছে অ্যাডজুটান্ট এটাও পার্সন নাউন অর্থাৎ যে ব্যক্তি মিলিটারির ক্ষেত্রে স্পেশালি
হচ্ছে এই ইসে থাকে কমান্ডারের সাথে যেহেতু অর্থাৎ কোন কমান্ডে সে থাকে ঠিক আছে অ্যাডজুট্যান্ট মিলিটারি ক্ষেত্রে সো এটা মনে রাখবেন মার্শাল এটা এটার মিনিংটা কিন্তু আলাদা এটা কিন্তু ভার্ব আমরা আরেকটা শিখেছিলাম মার্শাল ওটা হচ্ছে কি যুদ্ধ যুদ্ধ রিলেটেড তাই না TIAL মার্শাল মার্শাল ল ঠিক আছে তাহলে কি যুদ্ধ রিলেটেড রিলেটেড টু যুদ্ধ যুদ্ধের যুদ্ধের সাথে সম্পর্কিত কিন্তু এটা দেখেন বানানটা SHAL এটা হচ্ছে পাশাপাশি অ্যারেঞ্জ করা সুবিন্যস্ত করা সুবিন্যস্ত করা হি মার্শালড দি আর্মি পিপল টুগেদার অর্থাৎ সবাইকে আপনি লাইনে ধরেন দাঁড় করালেন সেটা হতে পারে কোনো কিছু অনেক ফার্নিচার আপনি হয়তো দাঁড় করালেন কোনো কাপড় হয়তো একসাথে মার্শাল অর্থাৎ সুবিন্যস্ত করে পাশাপাশি যখন আপনি অ্যারেঞ্জ করবেন সেটা কিন্তু মার্শাল সো ভালো পার্থক্য আছে এই মার্শাল ওই ওই মার্শালের পরের স্ট্রিংয়ে দেখি 10 নম্বর স্ট্রিং আনএসিউমিং অ্যাডজেক্টিভ এটা আসে আনএসিউমিংটা আসে আর দেখেন ডিরাইভ করলাম ডেরিভেটিভের চিহ্ন দেখেন ডিরাইভ করলাম তাহলে অ্যাডজেক্টিভ থেকে আমি কি করলাম ভার্ব করলাম অ্যাসিউম করা তাহলে ইকুয়াল টু দেখেন অ্যারোগেট এই ওয়ার্ডটা একটু ইন্টারেস্টিং ওয়ার্ড একটু আনকমন তাই না অ্যারোগেট তাহলে ইকুয়াল আছে ইউজার্প তাহলে আমরা পরিচিত ওয়ার্ড দিয়ে মনে রাখবো ইউজার্পটা কিন্তু আমরা জানি ক্যাপচার ক্যাপচার আমরা যেমন ফটো ক্যাপচারিং বুঝি বন্দি করা সো এটাও কিছুটা ওরকমই ছলে বলে কৌশলে হস্তগত করা ক্যাপচার করা হ্যাঁ এটা আমরা দেখবো ক্যাপচার ইকুয়াল টু কনফিসকেট কনফিসকেটটা আসার মতো ক্যাপচারটা আসবে না ক্যাপচারটা সোজা বেশি কনফিসকেটটা ইম্পর্টেন্ট পাবেন এবং কনফিসকেটটা আসার মতো সিজ করা তো আমরা জানি সিজ মানে কি দখল করা ধরে ফেলা রেস্ট রেসলিং নিয়ে মনে রাখবেন ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট ইকুয়াল টু অ্যাপ্রোপ্রিয়েট এইটা যে তিনটা মিনিং দেখেন উপরে থ্রি দিয়ে রেখেছি আমি এটা আমরা দেখবো ভার্ব আছে অ্যাডজেক্টিভও আছে অ্যাডজেক্টিভ ভাবে ইউজ হবে ভার্বও ইউজ হবে এইটা ইম্পর্টেন্ট ওয়ার্ড এই দেখেন সেম ওয়ার্ড রুট এই যে প্রোপ্রিয়েট তো এখানে এ দেওয়া শুধু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আর এটা হচ্ছে এক্সপ্রোপ্রিয়েট শুধু এক্স লাগিয়ে দিলে কমপ্লিটলি আলাদা একটা মিনিং দাঁড়ায় বাট রুট একই তাহলে আমরা দেখব এক্সপ্রোপ্রিয়েট ভার্ব আচ্ছা তাহলে আনএসিউমিং আমরা দেখেছি যে অ্যাডজেক্টিভ খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ভেরি আনএসিউমিং পারসন নিরাভিমান অপ্রগলভ এবং কি নিরহংকার একজন মানুষ নিরাভিমান অপ্রগলভ যে নিজেকে জাহির করে না এমন ব্যক্তি হচ্ছে আনএসিউমিং অর্থাৎ আপনি বলতে পারেন বিনয়ী খুবই সহজ সরল নম্র ভদ্র কিন্তু এখানে সুন্দর ওয়ার্ড আছে নিরাভিমান অর্থাৎ যার অভিমান নেই নির অভিমান নিরাভিমান ব্যক্তি অপ্রগলভ ব্যক্তি এবং যে নিজেকে জাহির করে না দ্যাট পার্সন উইল বি কল্ড অ্যান আনএসিউমিং পার্সন আর আপনি বলতে পারেন মাই ফেভারিট টিচার ইজ দি ভেরি আনএসিউমিং পার্সন ইন আওয়ার ক্লাস আমার যে প্রিয় শিক্ষক আছেন উনি একজন খুবই নিরাভিমান ব্যক্তিত্বের অধিকারী দি আনএসিউমিং টিচার মেড কোয়াইট অ্যান ইম্প্রেশন অন দি স্টুডেন্টস অর্থাৎ একদম বিনয়ী এবং নিরাভিমান অপ্রগলভ যে টিচার শিক্ষক সে কিন্তু সবার উপরে সব স্টুডেন্টের উপরে একটা প্রভাব ফেলেছে সবাই পছন্দ করে তাকে সো আই গেস বুঝতে পেরেছেন এই ওয়ার্ডটা ইউজ করতে পারবেন যে কোনো যখন আপনি কোনো ব্যক্তিকে কমপ্লিমেন্ট দিতে চাইবেন আমার মনে আছে আমি আমার একটা টিচারকে রেটিং করেছিলাম রেট করে টিচারদেরকে তো ওই রেটিংয়ে আমি ওখানে কমেন্টসও লেখা থাকে লেখার অপশন থাকে ওখানে আমি লিখেছিলাম আনএসিউমিংটা আমি ব্যবহার করেছিলাম স্পেশালি শিক্ষকের ক্ষেত্রে ইউ ক্যান ইউজ দিস অ্যাডজেক্টিভ আচ্ছা অ্যাসিউম করা তাহলে অ্যাসিউম এই জিনিসটা কি বোঝাচ্ছে এখানে কিন্তু অ্যাজাম্পশন যেটা যে ধরে নেওয়া ওটা কিন্তু না এইখানে অ্যাসিউম ইকুয়াল টু দেখেন অ্যারোগেট ইউজার অ্যাসিউম হচ্ছে বলে না অ্যাজিউম অফিস
ইউএসের যে ইলেকশনগুলো হয়, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, তখন কিন্তু থাকে যে প্রত্যেক বছরে January 20 কি হয়, হি অ্যাজিউমড অফিস, অর্থাৎ অফিস সে গ্রহণ করবে, অ্যাজিউম মানে দখল করা বা অফিসটা নিজের করা, এটাকে বলা হয় কি কোনো একটা পজিশনে আপনি বসা। তো কিভাবে আপনি মনে রাখবেন, ইউজার অ্যারোগেট এখান থেকে যে অর্থাৎ কি করা, এই যে ক্যাপচার অর্থাৎ কি ধরে নেওয়া, ধরে ফেলা, আপনার স্থানটা দখল করা, নিজের স্থানটা, অ্যারোগেট, ওই অ্যারোগ্যান্টে চলে যাবেন না, যেমন অ্যারোগ্যান্ট মানে কি উদ্ধত, ওইটা না, এটা হচ্ছে আপনার জবরদখল করা, ঠিক আছে, জবরদখল করা। ইউজার থেকে বুঝতে পারছেন যে করা একটা সুদে আপনি হচ্ছেন এটা লুটতরাজের মতো করছেন, জোর করে নেওয়া, ইউজার পি বলেছিলাম, ঠিক আছে। ক্যাপচার তাহলে কি, ক্যাপচার তো আমরা জানি যে কি ছলে বলে কৌশলে হস্তগত করা, যেমনি হোক ইউ ক্যাপচার দ্যাট, যে কোনো ভাবে যে কোনো মূল্যে সেই জিনিসটাকে পাওয়াটাই আপনার উদ্দেশ্য। তাহলে কি বলবেন, হি ক্যাপচার দি হাউস বাই কি এভিক্টিং দি প্রিভিয়াস টেনেন্টস, অর্থাৎ আগে যারা ভাড়াটা ছিল তাকে যেভাবে হোক চলে বলে বিভিন্ন ষড়যন্ত্র করে সে একটা কোনো একটা কিছুতে ফাঁসিয়ে দিয়ে বের করে দিল। তাহলে কি বলবেন, হি ক্যাপচার, ছলে বলে কৌশলে হস্তগত করা। কনফিসকেট তাহলে কি বোঝাচ্ছে, কোনো সরকার যখন আপনাকে বাজেয়াপ্ত করে, সরকার যখন জোর করে আপনার কোনো কিছু বাজেয়াপ্ত করে ফেলে, হয়তো আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, আপনার ব্যাংকের সব টাকা পয়সা ব্যালেন্স সে বাজেয়াপ্ত করলো, আপনার প্রপার্টি বাজেয়াপ্ত করলো, আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, বা আপনি কোনো একটা সরকারিভাবে কোনো একটা কোনো কিছু অপরাধে জড়িত, তখন আপনার আপনি হয়তো টাকাও দিচ্ছেন না, সেক্ষেত্রে আপনার যত প্রপার্টি আছে, অ্যাসেট আছে, সেগুলো কী করবে, দ্য গভর্নমেন্ট উইল কনফিসকেট ইয়োর প্রপার্টিস। তাহলে কি কনফিসকেট, জোর করে নিয়ে নেওয়া, জোর করে সেটা ছিনিয়ে নেওয়া, কনফিসকেট, খুবই ফর্মাল একটা ওয়ার্ড, রাইট, এটা সিজ দিয়ে মনে রাখবেন, সিজ হচ্ছে কিছুটা ইনফর্মাল বা নর্মাল, ইনফর্মাল ঠিক না, নর্মাল, যে সিজ করে নেওয়া। দি পুলিশ সিজড দি ক্রিমিনালস হাউস, পুলিশ ক্রিমিনালটার, হ্যাঁ, অপরাধীর বাসাটা দখল করে নিয়েছে, বাসাটা বা বাসাতে যত প্রপার্টি আছে, জিনিসপত্র আছে, সিজ করে নিয়েছে, সিজ করা, তো এটা কি ধরে নেওয়া, দখল করে নেওয়া, তো এটারই ভালো একটা ফর্মাল একটা ওয়ার্ড হচ্ছে কনফিসকেট করা, এবং এটা সরকার করতে পারে কোনো একটা অথরিটি যখন ছিনিয়ে নেয়, বাজেয়াপ্ত করা। রেস্ট তাহলে কি, ওই রেসলিং দিয়ে মনে রাখবেন, বাট রেসলিং কুষ্টিযুদ্ধ, মুষ্টিযুদ্ধ না, এটা রেস্ট মানে ওই যে ওই যে দখল করা, ঠিক আছে, অন্যায়ভাবে এটা আপনি জবরদখল, এটাকে বলা হয় জবরদখল করা। অ্যাপ্রোপ্রিয়েটটা ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, এটা আসতে পারে, এক্সপ্রোপ্রিয়েটটাও ইম্পর্ট্যান্ট, এটা আসার মতো, এই দুটো ওয়ার্ডই আসার মতো। অ্যাপ্রোপ্রিয়েট আমরা সবাই জানি যে হ্যাঁ, অ্যাডজেটিভটা জানি, তাই না, অর্থাৎ অ্যাডজেটিভটা কি, যে মানানসই, ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, তাই না, যে তুমি একটা অ্যাপ্রোপ্রিয়েট জামা পরো, যে অ্যাপ্রোপ্রিয়েট একটা পোশাক পরে যেও, একটা ফর্মাল একটা অনুষ্ঠান, গভর্নমেন্টের একটা কোনো একটা অনুষ্ঠান, তুমি গভর্নমেন্ট অফিসার, আমরা দেখি যে শাড়ি পরে, মেয়েদের ক্ষেত্রে বলা হয় যে তুমি, তাহলে কি বলবো, যে প্লিজ ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট ক্লোদিং অন দি ফাংশন, তাহলে তুমি ওখানে একটা থ্রি পিস না পরে যাওয়াটাই বেটার, তোমার মানানসই কি হবে, শাড়ি পরা, ফর্মালি যাওয়া। ছেলেদের ক্ষেত্রে স্যুট বুট, ঠিক আছে, টাই, তারপরে হচ্ছে খুব ভালো ভালো শু পরা, বেল্ট পরা। ভাইবার ক্ষেত্রে কি, অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস, এটা আমরা জানি, মানানসই, অ্যাডিটিভ, এটা সবাই পারি, বাট ভার্ব আছে, কিন্তু ভার্ব হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট করা, অর্থাৎ যখন তুমি আত্মসাৎ করছো, যখন ওয়ান ইউ অ্যাপ্রোপ্রিয়েট সামওয়ান এলসেস প্রপার্টি, আপনি যখন, হ্যাঁ, ধরেন আপনি কোনো একটা ক্ষমতায় আছেন, আপনি অন্য কারো প্রপার্টি দখল করে নিচ্ছেন, তখন কি আত্মসাৎ করা, অন্য কারো টাকা আত্মসাৎ করা, সেটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট করা। আর এক্সপ্রোপ্রিয়েট কি, যখন এটা সরকার করে, অর্থাৎ সরকার বা কোনো কর্তৃপক্ষ, যেটা অথরিটি, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, গভর্নমেন্ট যখন জোর করে আপনার প্রপার্টি নিয়ে নিবে, আপনার প্রাইভেট প্রপার্টি যখন সরকার সেটা নিয়ে নিবে, সেটাকে বলা হয় এক্সপ্রোপ্রিয়েট, দ্য গভর্নমেন্ট এক্সপ্রোপ্রিয়েট মাই ল্যান্ড, এত একর অফ ল্যান্ড। আর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যখন আপনি আত্মসাৎ করছেন, ঠিক আছে। সো এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট ওয়ার্ড,
সো দ্যাটস ইট ফর দিস ভিডিও আমরা পরের ভিডিওতে হচ্ছে পরের স্ট্রিংগুলো দেখবো